শয়তান রাক্ষসী, ছেড়ে দে ছেড়ে দে, এই জেলখানা থেকে আমাকে ছেড়ে দে। তোর অমন মধুর ডাক শুনে আমি এখানে এসেছি, আর তুই আমাকেই তোর এই অন্ধকার গুহার মধ্যে থাকা জেলখানাতে বন্দি করে দিলি। ছেড়ে দে ছেড়ে দে আমাকে। বোকা বনদেবী, তোকে কি আমি এমনি এমনি এখানে রেখেছি? শুধুমাত্র তোর কাছ থেকে সর্বশক্তিমান হওয়ার জন্য, তোর আশীর্বাদ, তোর বর নেওয়ার জন্যই ছলনা করেছিলাম আমি। আমার মন্ত্র দিয়ে তোকে সন্তুষ্ট করেছি। আমার তোর আশীর্বাদ নেওয়া শেষ। এবার তুই বন্দী থাক আমার তৈরি জেলখানাতে। তুই কি মনে করেছিস, তোকে আমি বর দিয়েছি বলে তুই এই বনের সব থেকে শক্তিমান হয়ে গেছিস? এই বনের উপর রাজত্ব করতে চাস? কখনো পারবি না। আমি যেমনি তোকে বর দিয়েছি তেমনি আমি জানি তোকে কি করে বধ করতে হবে। একবার যখন শক্তিমান হওয়ার বর পেয়েছি, আর তোকে মুক্তি দিব না। তুই থাক এই জেলখানাতে, পচে মর। এইদিকে আমি তোর অবর্তমানে বনের পাখিরে ধরে ধরে খেতে থাকি। কেউ থামাতে পারবে না আমাকে। তুই এখান থেকে বের হতেও পারবে না, আমাকে কোনো উপায়ে মারতেও পারবে না। এ কথা বলে রাক্ষসী তার জাদু দিয়ে জেলখানাকে আরো মজবুত বানিয়ে দেয় আর গুহা থেকে বেরিয়ে যায়। এদিকে বনদেবী অসহায় হয়ে জেলের মধ্যে থেকে কাঁদতে কাঁদতে বলে, হায় 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 রে, এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। কেন যে এই রাক্ষসীর ডাকে সাড়া দিতে এলাম? এবার আমি এই জেলখানা থেকে মুক্তি পাবো কি করে, আর বনের পাখিদের সুরক্ষাই বা করবো কি করে? কি ভুল করলাম আমি? এভাবে বনদেবী জেলে বসে কাঁদতে থাকে, আর রাক্ষসী বনের মধ্যে তাণ্ডব চালানোর উদ্দেশ্যে বনের ভিতরে ঢুকে যায়। বাহ, আজ নদীতে জাল ফেলে বেশ ভালোই মাছ পেয়েছি। যাই, এবার এই মাছগুলো বাজারে বিক্রি করে আসি, নিশ্চয়ই মাছ বিক্রি করে বেশ টাকা পয়সা পাবো। এ কথা বলে যজ্ঞকাক যখন মনের আনন্দে মাছের ঝুড়ি নিয়ে বাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় রাক্ষসী যজ্ঞকাকের সামনে আসে, আর রাক্ষসীকে দেখে যজ্ঞকাক ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এ কোন রাক্ষসী আমার সামনে দাঁড়িয়ে আছে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও! এ কথা বলে রাক্ষসী যজ্ঞকাককে ধরে গিলে খায়। এভাবে প্রতিদিন রাক্ষসী বনের কাউকে না কাউকে ধরে খেতে থাকে। বনের বড় বড় গাছপালা বাড়িঘর ভেঙে তছনছ করতে থাকে। বনের সবাই রাক্ষসীর ভয়ে একদম দিশেহারা হয়ে যায়, কিন্তু রাক্ষসীকে থামানোর কোনো উপায় বনবাসী খুঁজে পায় না। এভাবে দিন দিন রাক্ষসীর অত্যাচার বাড়তেই থাকে। আহা, আজ বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে, পথের মধ্যে রাত নেমে গেল। হায় হায় রে, এবার বুঝি আমাকে রাক্ষসীর পেটে যেতে হয়। যাই, তাড়াতাড়ি পাচালিয়ে বাড়িতে চলে যাই। টুনি যখন এভাবে বলছিল, তখন টুনির সামনে আকাশ বাতাস কাঁপিয়ে রাক্ষসী চলে আসে। আমার চোখে ফাঁকি দিয়ে তুই পালাবি কোথায়? জানিস না, এই বনের সব দিকে আমার নজর আছে। এখন তোকে আমি ধরে নিয়ে যাব। এ কথা বলে রাক্ষসী টুনিকে জাদু দিয়ে ছোট বানিয়ে দেয়, আর হাতে নিয়ে চেপে ধরে বলে, তোকে এখন আমি খাবো না, রাতের বেলা খাবো। এখন তোকে আমার গুহার মধ্যে বন্দি করে রাখবো। আমার পেট এখন ভরা, তা না হলে এক্ষুনি গিলে খেতাম তোকে। শয়তান রাক্ষসী, ছাড় আমাকে ছাড়! আহ, ব্যথা লাগছে আমার শরীরে। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়! বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! রাক্ষসী আমাকে তুলে নিয়ে গেল, বাঁচাও! টুনির এমন আত্মচিৎকার কেউ শোনে না, আর রাক্ষসী টুনিকে হাতের মুঠোর মধ্যে চেপে ধরে আর তার গুহাতে নিয়ে যায়। আর বনদেবী যে জেলখানাতে বন্দী আছে, সেই জেলখানাতে
টুনি কেউ বন্দি করে রাখে। জেলখানাতে যাওয়ার সাথে সাথে টুনি আগের আকার ধারণ করে। টুনিকে বন্দি করার পর রাক্ষসী গুহা ছেড়ে আরো শিকারের উদ্দেশ্যে গুহা থেকে বেরিয়ে যায়। এই কে তুমি? আমার মতো কি তোমাকে ওই রাক্ষসী ধরে এনেছে? তোমাকে তো আমাদের বনে আগে কখনো দেখিনি। কবে ধরে এনেছে গো তোমাকে? না গো, আমাকে এখানে ধরে আনিনি, আমি নিজ ইচ্ছেতে এখানে এসেছিলাম। আর ওই রাক্ষসীর ছলনায় পড়ে এখানে বন্দি হয়েছি। আমি হলাম এই বনের বনদেবী। তারপর বনদেবী একে একে সব ঘটনা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি অবাক হয়ে যায়। ক্ষমা করবেন বনদেবী, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি বনদেবী হয়ে নিজেকে রক্ষা করতে পারেননি। আমরা তো সাধারণ পাখি হয়ে আমরা আমাদের নিজেদের আর কিভাবে রক্ষা করব? এবার তাহলে পাখিকুলই রাক্ষসীর হাতেই ধ্বংস হবে। না না, পাখিকুলকে আমি কিছুতেই ধ্বংস হতে দিব না। আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আর তোমাকে দেখে সেই সুযোগের দ্বার আমার খুলে গেছে। ওই রাক্ষসীকে দমন করার উপায় আমার জানা আছে। লাল পাহাড়ের পাদদেশে এক সোনার কলা গাছ আছে, আর সেই সোনার কলা গাছে এক সোনার মোচা ধরা আছে। সেই সোনার মোচা যদি কোনোভাবে ওই রাক্ষসীর পেটে যায়, তবে সাথে সাথে এই রাক্ষসী ভস্ম হয়ে যাবে। আর সেই সোনার কলার মোচা তুমি এনে দিতে পারবে, কেননা সেই কলার মোচার শক্তি যে অনেক। ওই কলার মোচার শক্তি দিয়ে একমাত্র ওই রাক্ষসীকে ভস্ম করা যাবে। বনদেবীর এমন কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আমি আমি কিভাবে এই সোনার মোচা এনে দিতে পারবো? বনদেবী, আপনি যেখানে বন্দি আমিও সেখানেই বন্দি। আপনি যদি একজন বনদেবী হয়ে এই জেলখানা থেকে বেরোতে না পারেন, তবে আমি কিভাবে বেরোবো? আমি হয়তো বা এই জেলখানা থেকে বেরোতে পারবো না, কিন্তু তুমি অবশ্যই বেরোতে পারবে, সেই ব্যবস্থা আমি করব। শোনো, আমি তোমাকে আমার অবশিষ্ট শক্তি দিয়ে একটা ছোট্ট আকৃতির ইঁদুর বানিয়ে দিব, আর তুমি এই জেলখানার খোপ দিয়ে বাইরে চলে যাবে। তবে আপনি আমাকে ইঁদুর বানিয়ে দিন, ওই অত্যাচারী রাক্ষসীকে মারার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারি আমি। টুনির এ কথা শুনে বনদেবী ভীষণ খুশি হয়ে যায়, আর টুনিকে জাদু দিয়ে একটা ইঁদুর বানিয়ে দেয়। আর টুনি ইঁদুর হয়ে জেলখানা থেকে বেরিয়ে যায়। তারপর দ্রুত সেই লাল পাহাড়ের পাদদেশে চলে যায়, আর সেখানে গিয়ে সোনার কলা গাছে একটা সোনার কলার মোচা দেখতে পায়। কলার মোচা দেখে ইঁদুর রূপী টুনি বলে, এই সেই কলার মোচা, এই মোচার শক্তি দিয়েই ওই রাক্ষসী ভস্ম হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে কলার মোচা বনদেবীর কাছে নিয়ে যেতে হবে। এ কথা বলে ইঁদুর সোনার কলার মোচা পেরে পিঠে করে আবার গুহার মধ্যে নিয়ে আসে, আর জেলখানার ভিতরে ঢুকে বনদেবীর হাতে কলার মোচা তুলে দেয়। তারপর বনদেবী ইঁদুরকে আবার টুনির রূপে ফিরিয়ে নিয়ে আসে, আর কলার মোচা হাতে নিয়ে বনদেবী বলে, পেয়েছি, ওই রাক্ষসীকে ভস্ম করে দেওয়ার জিনিস পেয়েছি। এবার এই কলার মোচার শক্তি দিয়ে আমিও জেলখানা থেকে বের হতে পারবো। এ কথা বলে বনদেবী যেমনি কলার মোচাটা জেলখানার দরজায় ধরে, তখনই দরজা ভ্যানিশ হয়ে যায়। এদিকে দরজা ভ্যানিশ হওয়ার সাথে সাথে রাক্ষসী তার গুহায় ফিরে আসে, আর বনদেবী এবং টুনিকে উন্মুক্ত অবস্থায় দেখে ভীষণ খেপে যায়। তোরা দুজন বের হলে কিভাবে? নিশ্চয়ই ওই বনদেবী কোনো জাদু করেছে, তাই না? দাঁড়া, ওই বনদেবীকে আমার জেলখানাতে বন্দি রাখা আর নিরাপদ নয়। যখন তখন আমার ক্ষতি করতে পারে। এখন তো আমি সর্বশক্তিমান হয়ে গেছি, বনদেবীকেও গিলে খেতে পারবো। এ কথা বলে রাক্ষসী হাঁ করে, আর যেমনি বনদেবীর দিকে এগিয়ে আসতে থাকে, তখনই বনদেবী সোনার কলার মোচা রাক্ষসীর মুখে ঢিল দেয়, আর সোনার মোচা একদম রাক্ষসীর মুখে ঢুকে যায়। আমার মুখে কি ঢিল মারলে রে? একদম পেটে চলে গেল। কথা বলতে বলতে রাক্ষসী ভস্ম হয়ে যায়, আর বনবাসীরা অত্যাচারী রাক্ষসীর হাত থেকে মুক্তি পেয়ে যায়। বনদেবীর জয় হোক, আপনি না থাকলে আমরা কিছুতেই রাক্ষসীকে দমন করার উপায় জানতাম না।
আমি এখানে কিছু করিনি। যা হয়েছে এই কলার মোজার শক্তির কারণেই হয়েছে। এবার এই গুহা থেকে বের হই, বনির শান্তি ফিরিয়ে আনতে হবে আমাকে। টুনি তুমিও বাড়ি যাও। এ কথা বলে বনদেবী গুহা থেকে অদৃশ্য হয়ে যায়, আর টুনিও তার বাড়ি ফিরে যায়। আর এরপর থেকে বনের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।